वेलकम बैक टू माय चैनल माय डेली ब्लॉग चैनल तुम्हारे सकल के अनेक अनेक वेलकम और अनेक अनेक भालोबासा बड़ो देर प्रणाम छोटो देर आमार तरफ थेके अनेक आदर अनेक भालोबासा तारपर तुम्हारा केमन आछो बोलो आशा करी खूब भालो आछो और आमिओ खूब भालो आछि और एखन बाजे 10:30 सकाल 10:30 और एखन थेके आमि ब्लॉगटा स्टार्ट करछि सकालेर बासी काज तारपर ब्रेकफास्ट बानानो ब्रेकफास्ट खावा घर पर घर दर मोछा सब किछु आमार होये गेछे আর এই মাত্র সবজিগুলো কুটলাম আর আজকে ভাতটাও রান্না হয়ে গেছে এই মাত্র সবজি কুটলাম সবজি কুটে তারপরে তোমার সঙ্গে কথা বলতে এলাম আর তোমার সাথে গল্প করে নি তোমার সাথে কথা বলে নি তারপরে রান্নাটা করব আর আজকে অনেক দিন পর সবজিগুলো পেলো আজকে দেখতে গেছিল সবজি আসছে কিনা বসেছে কিনা সবজিগুলো দুটো কটা সবজি বেশি পাইনি কো ভেন্ডি পেয়েছে করলা একটা ফুলকপি আর একটা মেথি শাক পেয়েছে ওইগুলো নিয়ে এসেছে আর টমেটোটা ছিল না টমেটোটাও পেয়েছে বলে নিয়ে এসেছে অনেক দিন পর সবজিটা পেলো ওই জন্য নিয়ে এলো আর এখন তো কিছু বসছে না মুদিখানা দোকান খোলা নেই ডালও শেষ হয়ে গেছে দেখি বলবো যে মানে যাদের বাড়ি থেকে নিয়ে যাদের দোকান থেকে নিয়ে আসে তাদের ঘর নিয়ে বলবো একবার ফোন করে নিয়ে আসতে দেখি ডালও শেষ হয়ে গেছে ডাল হবে না আমাদের তো প্রতিদিন তোমরা জানো প্রতিদিন আমাদের ডাল করতে হয় দুবেলা রাত্রিরেও দুপুরেও ডাল করতে হয় ডাল ছাড়া মানে কেউ খেতে পারে না ডাল লাগবেই তাই ডাল তো আজকে শেষ কালকে রাত্রি তো শুধু আলু ভাজা দিয়ে আর ফ্যান দিয়ে ভাত খেয়েছি ফ্যানে ভাতে আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি তোমাদের মানে কী বলবো ডাল ছিল না কো ওই যে আলু ভাজা আলু ভাজা আর ফ্যান দিয়ে ফ্যান ডেকে দিয়েছিলাম ফ্যান দিয়ে ভাত খেয়েছি গাছগুলো করতে যাই এই এতগুলো বড়ি খেতে হবে এই বড়িগুলো খাই ওষুধগুলো খেয়ে নিই তারপরে আবার যাবো কাজে রান্না করবো রান্না তো কুটে রেখে দিলাম একটুখানি বসলাম বসে এই বড়িগুলো সব ওষুধগুলো খাবো একটা করে তারপরে কাজে যাবো ওষুধ খেলে আমার প্রচুর প্রচণ্ড কষ্ট প্রচণ্ড কষ্ট আমি ওষুধ খেতে একদম পারি না হলো এখনো দুটো আছে সকালবেলা একটা খালি পেটে খেয়েছি ওটা গ্যাসের বড়ি ছিল ওটা সকালবেলা খেয়েছি খালি পেটে এগুলো খাওয়ার পর আছে এগুলো খেয়ে নিই এগুলোকে সব এরকম বড় বড় বড়ি এরকম একটা আছে একটা এইটা এটাও খাবো খেয়ে তারপরে উঠবো উঠে তারপর কাজগুলো করবো আর মেয়ে ঘর টিভি দেখছে ছেলে তো দোকান গেছে চলে গেছে বাবার সঙ্গে দোকান আর মেয়ে ঘর টিভি দেখছে টিভিতে কার্টুন দেখছে আজকে সকাল থেকে না জল নিয়ে প্রচণ্ড টেনশন হয়েছে একটু মানে কী বলে জল নিয়ে জল নিয়ে সকাল থেকে সারাদিন সেই উঠে থেকে আমার হাজব্যান্ড উঠে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে জল নিয়ে পড়াচ্ছে আমার টাকা মারে টাকিটা ভর্তি হচ্ছে না জলের মোটর চালু করছে জল উঠছে না আর এই এই ঘর ঘর ভাড়া ঘরে থাকলে না এই টেনশান শুধু জল জল নিয়ে অশান্তি জল জল নিয়ে টেনশান দেবে দেখবে না ভাড়া ঘরে থাকলে এই অবস্থা চল এটাও খেয়ে নিই এটা আমার এত বাজে মানে কি বলবো একটা মেয়ের বাজে ভালো নয় এখনকার মতো হলো আবার সে সন্ধ্যে রাত্রিবেলা বড়ি খেতে আমার প্রচন্ড কষ্ট আর আমাদের এখানে না 1 তারিখ থেকে করোনার ভ্যাকসিন দেবে আমার তো খুব ভয় করছে জানি না কী হবে ভ্যাকসিন আমি বলছি নেবো না তারপর কী হবে জানি না 1 তারিখ থেকে করোনার ভ্যাকসিন দেবে আমাদের এখানে সবাইকে আমি তো বলছি নেবো না আমি ভয় লাগছে আমার অনেকে শুনছি তাহলে যেতে তো আমাকে হবে না আজকে আঙ্গুলি করবো না চলো এবার কাজগুলো করে নিই মানে বেলা হয়ে গেল
বাঁধাকপি তরকারিটা হয়ে গেছে, আর উচ্ছে ভাজাটা হয়ে গেছে, আলু দিয়ে উচ্ছে দিয়ে হয়েছি, আর বাঁধাকপি তরকারি করেছি,
ডাল করেছি। অনেকদিন পর তিনটে তরকারি হলো, না তো একটা তরকারি করেই হয়ে যাচ্ছিল, একটা তরকারি দিয়ে ভাত খাচ্ছিলাম কয়েক ধরে। আজকে তিনটে হলো, ডাল, বাঁধাকপি আর চালু ভাজা। আর এখানে এই জামা প্যান্টগুলো এখনো কাচতে হবে। বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আর এখন একটু আমি বানাবো কাড়া। এই যে বাসনগুলো সব মেজে আমি এখানে রেখে দিয়েছি। এই যে এতগুলো বাসন ছিল মেজে রেখে দিয়েছি, আর এখন আমি একটু বানাবো কাড়া। আর এটা খুবই মানে ভালো একটা জিনিস, তোমরা ঘরে খেতে পারো করে। মানে এই টাইমটা এখন যে টাইমটা চলছে আমাদের, এইটা এই কাড়াটা খাওয়া খুবই ভালো। চলো তোমায় দেখাই আমি কী কী দিয়ে জিনিস দিয়ে জেনে কাড়াটা বানাচ্ছি, কী কী নিয়েছি কাড়া বানানোর জন্য। আমি এখানে এই কাপটার বড়ো কাপটার এক কাপ জল নিয়েছি, আর একটু গুড় নিয়েছি, একটা তেজপাতা, গোলমরিচ, লং, লবঙ্গ নিয়েছি চারটে, পাঁচটা নিয়েছি লবঙ্গ, ছ সাতটা গোলমরিচ, দারুচিনি আর একটু আদা। আর তুলসী পাতা তোমরা দিতে পারো, তুলসী পাতা দিলে খুবই ভালো। আমার কাছে তুলসী পাতা, তুলসী গাছ নেই তাই তুলসী পাতা দিচ্ছি না। এবার সবগুলো এতে দিয়ে দেবো জলের মধ্যে। গুড়টাও দিয়ে দেবো। এবার এটাকে ফুটাবো। ফুটিয়ে এই গ্লাসটা আমি এক গ্লাস জল নিয়েছি একবারে, এটাকে যতক্ষণ না একটা চায়ের কাপের এক কাপ হচ্ছে ততক্ষণ আমি ফুটাবো, ভালো করে ফুটাবো। ফুটিয়ে তারপর এটাকে ছেঁকবো, ছেঁকে খেয়ে নেবো, খাবো। এই দেখো ফুটছে, ভালো করে ফুটে যাবে, পুরো এক কাপ হবে, চায়ের কাপের এক কাপ। তারপর আমি এটাকে নাপাবো, একদম ভালো করে খুব ভালো করে ফুটাবো এটাকে।